नमस्कार बंधुरा, संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष अपन सकल के स्वागतम जाना। तो जे सकल छात्र छात्री 2023 साले उच्च माध्यमिक परीक्षा दिए परीक्षा उत्तीर्ण तारा कॉलेजे एडमिशन होवार जन्य गभीर आग्रह अपेक्षा করছিলেন তাদের জন্য খুশির খবর রয়েছে যে অবশেষে বিকাশ ভবন আপনাদের নোটিশ দিয়ে জানিয়ে দিল যে আপনারা কবে থেকে সেই কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ কবে, আপনাদের ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা পে করতে হবে কি না, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করেন তো নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো বন্ধুরা, আমরা যে বিকাশ ভবন থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা ওপেন করেছি, যেটাতে সব থেকে উপরে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন কলেজ স্পন্সার্ড ব্রাঞ্চ বিকাশ ভবন 6 ফ্লোর সল্টলেক কলকাতা 700091। এবং বাঁ দিকে আপনারা দেখতে পাবেন যে নাম্বার রয়েছে সেটাও লেখা রয়েছে, ডান দিকে যে ডেটে সেই নোটিশটা পাবলিশড হয়েছে সেই ডেটটা লেখা রয়েছে, যেটা লেখা রয়েছে 2 জুন 2023। যেটাতে নোটিফিকেশনে যে সাবজেক্টটা রয়েছে সেটাতে দেখে নেব কী লেখা রয়েছে। তো যে নোটিশ তার সাবজেক্ট রয়েছে অনলাইন অ্যাডমিশন ফর দ্য একাডেমিক সেশন 2023-24 টু অল ইউজি কোর্সেস, মানে আপনারা যে সকল ছাত্রছাত্রী ক্লাস 12-এ পাস করেছেন তারা আন্ডার গ্র্যাজুয়েট বা কলেজে অ্যাডমিশনের জন্য যে নোটিফিকেশন তার জন্যই এই নোটিশটা, যে সাবজেক্ট রয়েছে সেটারও তো সিম্পলি আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে নোটিশের পোর্শন রয়েছে সেখানে চলে আসবো। নিচে আপনারা স্ক্রল ডাউন করবেন, দেখবেন লেখা রয়েছে শেডিউল, যেখানে আপনাদের লেখা রয়েছে কি আপনারা কবে থেকে এই কোর্সের জন্য যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। তো দেখো লেখা রয়েছে ফার্স্ট কি ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ফার্স্ট সেমেস্টার অ্যাডমিশন, এ নম্বর যেটা রয়েছে সেটাতে লেখা রয়েছে ডেট অফ ওপেনিং অফ স্ট্যান্ড অলন অনলাইন পোর্টাল ফর অ্যাপ্লিকেশন ফর ইউজি প্রোগ্রামস 1 জুলাই 2023। তো আপনারা ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েট কলেজে অ্যাডমিশনের জন্য আপনাদের যে ফর্ম ফিল আপ যেটা আপনাদের 1 জুলাই 2023 থেকে স্টার্ট হবে, এবং আপনাদের যেটা লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার সেটা হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইন দ্য স্ট্যান্ড অলোন অনলাইন পোর্টাল ফর ইউজি প্রোগ্রামস বাই আপনাদের 15 জুলাই 2023-এর মধ্যে, 15 জুলাই 2023-এর মধ্যে আপনাদের যে ফর্ম ফিল আপ সেটা করে নিতে হবে। এবং এরপর সি নম্বর যেটা রয়েছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট ইন ইউজি প্রোগ্রাম বাই 20 জুলাই 2023। তো যারা ইউজি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের যে মেরিট লিস্ট সেটা 20 জুলাই 2023-এ পাবলিশড হবে। এবং যেটা ডি নাম্বার রয়েছে সেটা হচ্ছে যে কমপ্লিশন অফ অ্যাডমিশন অ্যাট দ্য ইউজি প্রোগ্রাম বাই 31 জুলাই, যে ইউজি বাই আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাডমিশনের জন্য আপনাদের যে অ্যাডমিশন যেটা আপনাদের লাস্ট বা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে 31 জুলাই 2023। এবং আপনাদের নিচেও লেখা রয়েছে স্টার্ট অফ ফার্স্ট সেমেস্টার ক্লাসেস অফ ইউজি প্রোগ্রামস অন 1 আগস্ট 2023। তো আপনাদের এখানে ক্লিয়ারলি লেখা হয়েছে কি আন্ডার গ্র্যাজুয়েট বা কলেজ অ্যাডমিশনের জন্য আপনাদের যে ফর্ম ফিল আপ যেটা আপনাদের 1 জুলাই 2023 থেকে শুরু হবে, যেটা লাস্ট ডেট রয়েছে 15 জুলাই 2023। এবং আপনাদের যে ফর্ম ফিল আপের পরে যে মেরিট লিস্ট হবে যার ভিত্তিতে আপনারা অ্যাডমিশন হতে পারবেন, তার সেই মেরিট লিস্টটা যেটা 20 জুলাই 2023-এ আপনাদের পাবলিশ করা হবে, এবং যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা আপনাদের লাস্ট হবে 31 জুলাই 2023। এবং আপনাদের যে ফার্স্ট সেমেস্টারের জন্য যে ক্লাস সেটা আপনাদের স্টার্ট হবে 1 আগস্ট 2023। তো আপনারা যে সকল ছাত্রছাত্রী অনেক দিন থেকে অপেক্ষা করছিলেন যে কবে থেকে আমরা সেই কলেজে অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবো, সেটা আপনারা 1 থেকে 15 জুলাইয়ের মধ্যে করে নিতে পারবেন। এরপর আমরা এই নোটিশে আর কী লেখা রয়েছে সেটাও দেখে নেব। তো দেখো নিচে চলে আসবো, যেটা রয়েছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মডালিটিস, যেটাতে আপনাদের 1 নম্বর যেটা রয়েছে অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান স্ট্রিক্টলি বেসড অন মেরিট, প্রসপেক্টিভ স্টুডেন্ট শুড নট বি কল্ড ফর কাউন্সেলিং অর ভেরিফিকেশন অফ ডকুমেন্ট ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাডমিশন, নো ফিজিক্যাল প্রেজেন্স উইল বি রিকোয়ার্ড অ্যাট দ্য এইচ ইস,
তো এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের যে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তার ভিত্তিতে যে মেরিট লিস্টটা পাবলিশড হবে সেই ভিত্তিতে আপনারা এখানে অ্যাডমিশন হতে পারবেন। আপনাদের কোনো রকম ফিজিক্যাল কলেজে যোগাযোগ করতে হবে না। দু নম্বর যেটা রয়েছে কি বলছে, নো চার্জ শ্যাল বি টেকেন ফর দ্য স্টুডেন্ট ফর স্ক্যানিং আপলোডিং অফ ডকুমেন্টস ফর অনলাইন অ্যাডমিশন অ্যান্ড প্রোভাইডিং মেকিং অ্যাভেলেবল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম প্রসপেক্টাস অফ অ্যাডমিশন ইন অল ইউজি লেভেল প্রোগ্রাম লাইক লাস্ট ইয়ার। তো এটাতে বলা হয়েছে কি আপনাদের যে ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েট যে কলেজে অ্যাডমিশনের জন্য কোনো রকম আপনাদের ফি পে করতে হবে না। এরপর তিন নম্বর রয়েছে, এলিজিবল অ্যাপ্লিক্যান্ট শুড বি ইনফর্ম ডাইরেক্টলি বাই দ্য এইচইআই অথরিটি থ্রু লেটার অর ইমেল। তো আপনাদের যেটা যে সকল ক্যান্ডিডেট এলিজিবল হবে অ্যাডমিশনের জন্য তাদেরকে এইচইআই অথরিটি যেটা রয়েছে আপনাদের ডাইরেক্ট লেটার কিংবা ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে। এরপর রয়েছে চার নম্বর, যে পেমেন্ট অফ ফিস শুড বি ডান অনলি থ্রু ই পেমেন্ট অর ডেজিগনেট ব্যাঙ্কস অ্যান্ড নট ফিজিক্যালি অ্যাট দ্য কলেজ। আপনাদের যে পেমেন্ট যেটা আপনাদের ই পেমেন্ট মানে অনলাইনে পেমেন্টটা করতে হবে, আপনাদের ডাইরেক্ট ফিজিক্যালি কলেজে গিয়ে যে পেমেন্ট সেটা করতে হবে না। এরপর পাঁচ নম্বর রয়েছে, লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিক্যান্ট শুড বি হ্যান্ডেড ওভার টু ডেজিগনেটেড ব্যাঙ্ক ব্রাঞ্চেস ফর ভেরিফিকেশন ডিউরিং পেমেন্ট থ্রু ব্যাঙ্কস। ব্যাঙ্ক উইল বি রিসিভ অ্যাডমিশন ফিজ বেসড অন মেরিট লিস্ট। যারা ব্যাঙ্কের থ্রু দিতে দেবেন তাদেরকে ব্যাঙ্কে ভিজিট করতে হবে। এরপর রয়েছে ছ নম্বর, যে অল টেস্টিমোনিয়াল আর রিকোয়ার্ড টু দ্য আপলোড অনলাইন ডিউরিং অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড শুড বি ডান অনলি হোয়েন দ্য স্টুডেন্ট রিপোর্ট ফর দ্য ক্লাস ইন ডিউ কোর্স। অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড ইফ দ্য ডকুমেন্টস আর ফাউন্ড নট ইন কনফর্মিটি উইথ দ্য ডিক্লারেশন ইন দ্য ফর্ম সাবমিটেড অনলাইন। তো আপনাদের যখন ক্লাস শুরু হবে তার পূর্বে আপনাদের কলেজ থেকে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য বলা হতে পারে এবং আপনাদের তখন সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আপনাদের যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো নিয়ে আপনাদের কলেজে ভিজিট করতে হবে। এরপর সাত নম্বর রয়েছে কি, অল স্টেক হোল্ডার শ্যাল অ্যাডহার টু দ্য কোভিড-19 নর্মস প্রোটোকল ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। এরপর রয়েছে যেটা সব থেকে নিচে যেটা ইম্পর্ট্যান্ট কি লেখা রয়েছে, দিস অ্যাডভাইজারি ডাজ নট অ্যাপ্লাই টু অ্যাডমিশন টু দ্য টিচার্স ট্রেনিং কোর্সেস সাচ এজ বিএড বিপিএড এমএড অর এমপিএড অর পিজি অ্যান্ড হায়ার লেভেল কোর্সেস ইটিসি ফর হুইচ এ সেপারেট নোটিফিকেশন উইল বি ইস্যুড। দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ ইম্পর্টেন্ট অথরিটি অ্যান্ড উইল রিমেন ইন এফেক্ট আনটিল ফার্দার অর্ডার। তো এখানে বলা হয়েছে এই যে নোটিশটা রয়েছে এটা শুধুমাত্র যারা কলেজে অ্যাডমিশন হবে আন্ডার গ্র্যাজুয়েট তাদের জন্যই প্রযোজ্য এবং যারা এর থেকে উপরের কোর্সে বিএড বিপিএড এমএড এমএড পিজি অ্যাডমিশন হবে তাদের জন্য আলাদা করে নোটিশ পাবলিশ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে কলেজে অ্যাডমিশনের যে কোশ্চান ছিল কি আপনারা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন, কবে লাস্ট ডেট, ফি লাগবে কি না, সেগুলো ক্লিয়ারলি এই নোটিশে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।